আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো দুই বছরের মেয়ে বাচ্চার জন্য র্যাগলান হাতার বেবি ফ্রক তা আমি এখানে দুই কালারের কাপড় নিয়েছি এখানে আমি ছোট এক টুকরো কাপড় নিয়েছি এই কাপড়ের প্রায় চড়াটা আছে আপনার সাড়ে নয় ইঞ্চি তো এটাকে আমি দুটা ভাজ করে নিয়েছি তো এখন এই কাপড়টাকে আরও একটা ভাজ দিব দেওয়ার পর এটাকে এভাবে করে আরও একটা ভাজ দিয়ে নিব। আমি সামনের পাট এবং পিছনের যে পাট এটা আমি ডাবলভাবে তৈরি করব এর জন্য এভাবে করে ভাজ করে নিয়েছি তো এখন এই যে আমি যে ভাজ করেছি এখানে চড়াটা আছে পাঁচ ইঞ্চির চাইতে দু সুতা কম ঠিক এ পাশ থেকে সেম একই মাপে আমি নিব পাঁচ ইঞ্চির চাইতে দু সুতা কম এখানে দাগ দিয়ে দিব এবং এই কোণার থেকে এ পাঁচ ইঞ্চি দু সুতা এভাবে করে ধরে এভাবে করে দাগ দিয়ে দিব এই যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর আমি কাপড়টা কাটবো আর ভিতরের যে গলাটা আছে গলার চওড়াটা আমি দুই ইঞ্চি নিব এই চওড়া নিয়েছি দুই ইঞ্চি এবং ডিপটাও নিব দুই ইঞ্চি তো এখানেও এভাবে করে দুই ইঞ্চি বরাবর দাগ দিব আর এই কোনা থেকেও এভাবে করে দুই ইঞ্চি সাইড একটা দাগ দিবো তারপর এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব এটা আমি ইয়োগ গলা যে বলে সেই গলাটা এটা তৈরি করছি এটার মধ্যে আমি র্যাগলান হাতা যে বসাতে হবে সেটা খুব সুন্দর মতো করে দেখিয়েছি তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই এই র্যাগলান হাতার যে ফ্রকগুলো ছোটো বাচ্চাদের সেটা তৈরি করতে পারবেন আর জামাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আমি এটা দুই বছর বাচ্চার জন্য তৈরি করছি আর এই জামাটার লম্বা আমি তৈরি করব ষোলো ইঞ্চি তো এখানে আপনার সেলাই করলে প্রায় দুই ইঞ্চি মতো হবে তাহলে এখান থেকে আরও নিতে হবে চোদ্দো ইঞ্চি কাপড় তো এখানে আমার পনে এক কাপড় আছে তো এই কাপড়টাকে প্রথমে দুটা ভাজ করে নিব নেওয়ার পর এই কাপড়টাকে এভাবে করে আরো একটা ভাজ দিয়ে নিব তো এখান থেকে আমার মানে তেরো ইঞ্চি কাপড় হলেই চলবে তো নিচের দিক থেকে এই যে এখানে নিচের যে দিকটা আছে এই দিকটা এভাবে করে ধরবো এই তেরো ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিব একটু রাউন্ড ভাবে এই কাপড়টা কাটতে হবে যেহেতু এই গলাটা আমি গোল রাউন্ড শেপ দিয়ে কেটেছি তো এভাবে করে রাউন্ড করে কাটতে হবে আমি দাগটা এভাবে করে দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে ইঞ্চি বরাবর দাগ দিতে হবে এখন আমি এই বরাবর এবং এখানে যে দাগটা দিয়েছি এই বরাবর কাপড়টা কেটে ফেলবো তো কাপড়টা আমার কাটা হয়ে গেছে এটা এইভাবেই থাকবে আর উপরের দিক থেকে যে কাপড়টা বাঁচলো এটা দিয়ে আমি হাতা তৈরি করব তো এখান থেকে আমি হাতার চওড়াটা নিব তিন ইঞ্চি তিন ইঞ্চি বরাবর দাগ দিব কাপড়টা এখানে জয়েন্ট হবে এই যে এভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে আসলে হবে এই হাতাটা এটার সাথে এইভাবে করে থাকবে আর এখানে যে গলাটা আছে এই গলাটা ঠিক এই যে এটা কুচি হয়ে এটার সাথে এইভাবে করে বসবে আর এখানে যে কাপড়গুলো আছে এটাও কুচি হয়ে তারপর বসবে তো এখন আমি জামাটি সেলাই করে আপনাদের দেখাচ্ছি তো এখানে যে বডির উপরে পাটটা কেটেছিলাম এই দুইটা পাট একসাথে রেখে গলার সাইড যে আছে এই রাউন্ডটা আমি সেলাই করবো সেলাই করা হয়ে গেছে এখন যেখানে সেলাই করেছি তার সাইডে এভাবে করে একটু কেটে দিব তাহলে আপনার গোল রাউন্ড শেপটা খুব সুন্দর মতো করে আসবে এরপর একটা পার্ট এই যে এইভাবে করে সাইডে কাপড় রাখবো আর এই পার্টের উপর ডান পাশে যে কাপড়টা আছে এটার উপর সেলাই করব সেলাই করা হয়ে গেছে এটাকে যেভাবে করে নিতে হবে যে করে থাকবে তো বন্ধুরা খেয়াল রাখতে হবে এখানে যে যে হাতাল লাগানোর জন্য যে কোনোটাকে এটা ছিট দুইটা পাশে যেন এরকম ভাবে আপনারা দাগ দিয়ে নেন যদি এভাবে করে আপনারা বাচ্চার জন্য জামা তৈরি করেন তাহলে এটা মানে কোনটা কাটা থাকলে বোঝা যাবে যে মানে এখান থেকে নিয়ে হাতার সেলাইটা করতে হবে হাতার যে কুচিগুলো আছে এ পর্যন্ত বসবে তো এখন আমি এই নীচের যে পাট এটা সেলাই করব তো নিচের পাটটা সেলাই করতে হলে আগে হাতার যে সাইড সেলাই করতে হবে তো বন্ধুরা আমি এই হাতার এই সাইডটা আমি সেলাই করে নিয়েছি এটা আপনারা করতে পারবেন যার কারণে আর দেখালাম না দুইটা হাতার কাপড়ই আমি এভাবে করে সাইডে সেলাই করে নিয়েছি তো এখন এই হাতার এই কাপড়টা কিভাবে জয়েন্ট দিবেন সেটি দেখাচ্ছে নিচে পার্টের দুইটা পার্ট এই যে এইভাবে করে আছে তো এখানে যে হাতার কাপড়টা আছে এই দুইটা পাট সোজা রাখতে হবে এই যে এভাবে করে জয়েন্ট হবে আর এই যে এই পার্টটা এই নিজের এই পার্টের সাথে জয়েন্ট হবে এই যে এভাবে করে তো এখন আমি এই জয়েন্টটা দিয়ে নিচ্ছি তো এই পাশটা যেভাবে জয়েন্ট দিব আমি ওই পাশটাও সেম একই রকমভাবে মানে হাতা কাপড়টা রেখে তারপর জয়েন্ট দিব সাইড আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে এই পাশেও হাতাটা একই রকম ভাবে ওই হাতাটার মতো করে জয়েন্ট দিব সেলাই করা হয়ে গেল তো এখন আমি এই যে হাতাটা লাগালাম এই হাতার থেকে নিয়ে ওই হাতার মানে টোটাল গলার যে রাউন্ডটা আছে এটা আমি কুচি বসিয়ে নিব তো বন্ধুরা বডির পিছনের দিকে আমি ফাড়া রাখবো এর জন্য এই যে বডির যে পিছনের পার্ট আছে এটাকে যে এভাবে করে মানে হাতার যে জয়েন্টটা দিয়েছে এখান থেকে নিয়ে এভাবে করে সমান করে ধরবো আর এখানে আমি প্রায় দুই ইঞ্চি পরিমাণ নিচে দিকে কেটে দিব। এখন এই যে এখানে যে কাটলাম এখান থেকে আমি কুচিটা দেওয়া শুরু করব এই যে এভাবে করে তো কুচু বসানো আমার হয়ে গেছে এখন বডি যে উপরে আছে এই এই পাটটাকে যে এভাবে করে নিচের পাট যেখানে আমি ফাড়া কেটেছি এখান থেকে নিয়ে জয়েন্ট দিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে হাতা কাটার জন্য যে আমি এই যে কোনা কেটেছি এখান থেকে যেন হাতার জয়েন্টটা হয় তো বন্ধুরা আপনারা যদি এভাবে করে তৈরি করেন তাহলে খেয়াল রাখবেন অবশ্যই যেন এই হাতাটা মানে মাপ অনুযায়ী বসানো যায় যে এখানে যে হাতাটা মানে জয়েন্ট দিয়েছি এখানের কোনাটা সেম মতো হয়েছে মানে খেয়াল রাখতে হবে মাপ মতো যেন থাকে তো সেলাই করার সময় খেয়াল রাখতে হবে এই যে পিছনের দিক থেকে এভাবে করে ধরে হাতা লাগানোর যে কোনাটা কাটা আছে এটা ঠিক মতো আছে কিনা তো বন্ধুরা এখানে যে আমি কোনাটা কেটেছি মাপ মতো আছে জাস্ট ভিতরের দিকে একটু কুচি দেওয়া লাগবে আপনারা কিন্তু এই গলাটা মানে নিচের দিকে রেখে বডির কাপড়টা উপরে এভাবে করে কুচি বসিয়ে নিতে পারেন তা আমি এভাবে করে নিচ্ছি আপনি এভাবে পারলে করতে পারেন সমস্যা হবে না তো কুচি বসানো হয়ে গেছে কুচিটা বসানো হয়ে গেছে এখন পিছনের যে ফাড়াটা রেখেছে এখানে আমি একটা পট্টি ব্যবহার করব তো পিছনের পাটে পটি তৈরি করার জন্য এখানে আমি একটুকু কাপড় নিয়েছি এই যে এটাকে এভাবে করে উল্টা দিক থেকে সেলাই করব এই যে এরকমভাবে খুব সহজ একটা পদ্ধতি এরপর এই বডির কাপড়টাকে ঘুরিয়ে নিব নেওয়ার পর যে এখান থেকে আবার সেলাইটা শুরু করব কিছুটা অংশ বাড়তি রাখবো বা মানে আরও যে অতিরিক্ত কাপড় আছে সেটা আমি কেটে ফেলবো তো কাটা হয়ে গেছে জাস্ট এখানে যে কোনার মতো আছে এটা একটু জাস্ট কেটে দেব এরপর পট্টির এই কাপড়টা এই যে এভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব আর এই কাপড়টাকে এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে নিব এবং এখানে একটা ভাঁজ দিয়ে সোজা সেলাই করে নিব খুব সহজ একটা পদ্ধতি এখানে আমি বুতাম ব্যবহার করব। যেরকম জাস্ট সোজা করে নিয়ে সেলাইটা করা লাগবে সেলাই করা হয়ে গেছে জাস্ট এটা এভাবে করে যে এই পাটটা এভাবে করে এটার উপরে এইভাবে করে বসবে আর নিচের দিকে আপনার কুচির মতো হয়ে থাকবে একটু বোঝাও যাবে না খুব সুন্দর একটা পদ্ধতি তো এখন আমি সাইড জয়েন্ট দিব তো হাতার যে কুচিটা দিয়েছি এখান থেকে এই সেলাইটা করতে হবে তো দুইটা পার্ট এভাবে করে রেখে আমি সেলাইটা করে নিব ওই পাশ সে আমি একই রকমভাবে সেলাই করে নিব। তো নিচের দিকে এভাবে করে চিকন করে নিয়ে একটু সেলাইটা করব এই যে এরকম তো আমার এই জামাটি তৈরি করা হয়ে গেছে ছোটদের জন্য খুবই সুন্দর একটি জামা তা আপনারা চাইলে ঘরে বসেই এভাবে করে বাচ্চাদের জন্য জামা তৈরি করে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ